আসসালামু আলাইকুম জাবির এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে বাসাবাড়ির রান্নার সুবিধার্থে গ্যাসের অসুবিধা দূর করার জন্য আপনাদেরকে দেখাবো ইন্ডাকশান চুলা ইলেকট্রিক ইন্ডাকশান চুলা তো আজকে যে ব্র্যান্ডটা দেখাবো খুবই ভালো একটি ব্র্যান্ড এটা সুইজারল্যান্ডের একটি ব্র্যান্ড আর এটার নাম হচ্ছে রেড সুইস ব্র্যান্ড ইন্ডাকশান কুকার এই যে এটা হচ্ছে মূল ইন্ডাকশান কুকারটা এটা বক্স আমি এটা আপনাদেরকে একটু পরে ডিটেলস দেখাচ্ছি আর এই চুলাটা খুবই পাওয়ারফুল একটি চুলা এটা ম্যাক্সিমাম যে পাওয়ার এটা হচ্ছে বাইশশো ওয়াটের পাওয়ার বাইশশো ওয়াট এবং এটা হচ্ছে ফুল ডিজিটাল ডিসপ্লে এবং টাচ প্যানেল ফোর ডিজিট ডিসপ্লে আর এখানে আদার্স যে ফিচারগুলা এগুলো একটু দেওয়া আছে ওভারহিট প্রোটেকশান দেওয়া আছে এবং খুবই ভালো চুলা আর ভিউয়ার্স এটাতে কিন্তু বিদ্যুৎ বিল খুবই কম এখানে দেখেন এটা লেখা আছে এনার ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং অর্থাৎ ইনভার্টার টেকনোলজি আছে এই চুলাটায় এবং এখানে দেখেন এইটি ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং এইটি ফাইভ পারসেন্ট এনার্জি সেভিং তারপরে ইফিসিয়েন্ট ট্র্যাপ হিট টাইমার ফাংশান আছে ওভার হিট প্রোটেকশান আছে ভিউয়ার্স আর এটার সাথে কিন্তু আপনারা স্টেনলেস স্টিলের একটা খুব চমৎকার পাতিল ফ্রি পেয়ে যাবেন এই চুলাটার সাথে এবং এই চুলাটার পাতিলের সাথে একটা লিড আছে ঢাকনাসহ একটা স্টেনলেস স্টিলের পাতিল এটার সাথে ফ্রি পেয়ে যাবেন ভিউয়ার্স তো চলুন ভিউয়ার্স আমরা তাহলে মূল প্রোডাক্টটা দেখি ভিওয়ার্স এই যে রেড সুইসের যে ইন্ডাকশন চুলাটি দেখাচ্ছি এই ইন্ডাকশন চুলার সাথে আপনারা কিন্তু একটা ম্যানুয়াল বুক পাবেন এবং ম্যানুয়াল বুকের সাথে কিন্তু হ্যাঁ এখানে ভিতরে এটার ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে এবং এটার সাথে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এই চুলার এই চুলার যে ওয়ারেন্টি এটা হচ্ছে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা পাবেন আমি এটা রাখছি এটা হচ্ছে মূল চুলাটা দেখেন খুবই সুন্দর এবং খুবই বড় সাইজের একটি চুলা এবং এখানে কিন্তু রিং করা এর রিং করা আছে এতটোকের মধ্যে কিন্তু আপনার পাতিল বসবে আর এই হিট হবে কিন্তু এতটুকুই এবং এখানে দেখেন অনেকগুলো টাচ বাটন আছে এগুলো কিন্তু ফুল টাচ বাটন এবং এখানে এলইডি ডিসপ্লে আছে আর এটা কিন্তু দেখেন পুরাটা কিন্তু এক গ্লাসের কোনো জয়েন্ট নাই এসব সাইডে আপনার যে ভিতরে কোনো পানি কিংবা স্টিম যাবে সেই সেই রকম কোনো এখানে অপশনই নেই তো ভিউয়ার্স আমি এই চুলাটা আপনাদেরকে এখন একটু চালায় দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পাতিল আমি পাতিলটা এখানে রাখলাম এটাতে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ইন্ডাকশান চুলাই কিন্তু আপনারা জানেন স্টেনলেস স্টিলের পাতিল ব্যবহার করতে হবে অথবা ইন্ডাকশান বেস যেসব পাতিল আছে নন স্টিকি হয় তারপরে মার্বেল হয় এসব পাতিল কিংবা ফ্রাইফ্যানের যে তলাটা তলাটা হতে হবে ইন্ডাকশান বেজ অর্থাৎ ইন্ডাকশান বেজ বলতে বোঝা যে চুম্বক যেগুলোতে ধরবে ওই চুলাগুলা ওই পাতিলগুলায় কিন্তু এই চুলাটা চলবে তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন ইন্ডাকশান চুলায় আপনারা কি ধরনের পাতিল ব্যবহার করবেন আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডাকশান চুলার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি চু পাতিলটা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ রান্না হবে যখন আপনি পাতিলটা উঠাই ফেলবেন অটোতে চুলাটা অফ হয়ে যাবে এবং চুলাটা কিন্তু অধিক পরিমাণে হিট হয় না ইন্ডাকশান চুলার একটা সুবিধা হচ্ছে এটা অধিক পরিমাণে হিট হয় না যার কারণে ইন্ডাকশান চুলায় কিন্তু এই যে গ্লাস এই গ্লাস কিন্তু ফাটে না কখনোই তো ভিওয়ার্স আমি এখন এটাতে দেখেন কারেন্ট বিদ্যুৎ লাইন দিয়েছি এখনও কিন্তু চুলাটা রান করি এখন আমি এটা রান করব। এই যে দেখেন আমি এটা দিসি অন হচ্ছে এখন আমি ফাংশানে দিলাম এটা কিন্তু বাইশশো ওয়াট থেকে নেওয়া শুরু করছে এখন আমরা আপনারা যদি চান যে এটা আমরা আপনারা বাইশশো ওয়াটে ব্যবহার করবেন আপনারা পারবেন আর আপনারা যদি চান যে এটা আপনারা ওয়াট কমাবেন কারণ সব ধরনের রান্নায় কিন্তু বাইশশো ওয়াট প্রয়োজন হয় না কিংবা এক হাজার ওয়াটের প্রয়োজন হয় না কোনো কোনো রান্নায় ছয়শো চারশো ওয়াটও দিতে হয় কিংবা কোনো কোনো রান্নায় বারোশো চোদ্দোশো ওয়াটও দিতে হয় সেটা আপনারা দিতে পারবেন তো আমি এখন একটু কমাই দিচ্ছি দেখেন মাইনাস দিলাম এখন আঠারোশো ওয়াটে আসছে এরপরে ষোলোশো ওয়াটে আসছে এরপরে তেরোশো ওয়াটে আসছে এরপরে এক হাজার ওয়াট এরপরে আটশো ওয়াট এরপরে চারশো ওয়াট এরপরে দুইশো ওয়াট এই দুইশো ওয়াটটা হচ্ছে সর্বনিম্ন আপনারা যদি চান যে একদম হালকা গরম করবেন কিংবা একটু মানে গরমের যে ভাবটা ওইটা দিয়ে রাখবেন তাহলে আপনারা দুইশো ওয়াটে ব্যবহার করতে পারেন তো এরপরে আপনারা যতটুক চান ততটুক পরিমাণে আপনারা ওয়াট দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন ভিউয়ার্স আর ভিউার্স আপনাদেরকে আরেকটি কথা বলি যখন আপনারা শক্ত জাতীয় খাবার রান্না করবেন বিশেষ করে মাংস জাতীয় খাবার তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদেরকে ষোলোশো কিংবা আঠারোশো ওয়াটে এটা দিয়ে রান্না করতে হবে আর যখন আপনারা লিকুইড জাতীয় খাবার রান্না করবেন যেমন দুধ চা বানাবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এক হাজার ওয়াট আটশো ওয়াট দিয়ে করলেই হবে আর যখন আপনারা মাছ কিংবা সবজি আপনারা রান্না করবেন তখন সেক্ষেত্রে আপনারা এক হাজার বারোশো ওয়াটে রান্না করবেন রান্না কিন্তু খুবই দ্রুত হবে এবং এসব রান্নায় কিন্তু যে টেস্ট টেস্ট কিন্তু কোনো গ্যাসের চুলা বলেন আর লাগ ইলেকট্রিক চুলায় বলেন কোনো পরিবর্তন হয় না সেম টেস্ট পাবেন তবে ইলেকট্রিক চুলায় সুবিধা হচ্ছে গ্যাস থেকে বিদ্যুৎ গ্যাস থেকে খরচ আপনার অনেক কম আসবে আপনার যেখানে মাসে যদি আপনার একটা সিলিন্ডার লাগে একটা সিলিন্ডারের দাম চোদ্দোশো থেকে ষোলোশো টাকা তো সেই ক্ষেত্রে সেই পরিমাণ রান্না যদি আপনারা এই ইলেকট্রিক চুলাই করেন আপনার বিল কিন্তু অর্ধেকের থেকেও কম আসবে আর বিলের যে হিসাব সেটা হচ্ছে আপনারা যদি এক হাজার ওয়াট এক ঘন্টা টানা রান্না করেন এক হাজার ওয়াট এক ঘন্টা টানা রান্না করেন তবে আপনাদের অনলি এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে এটা হচ্ছে বিদ্যুৎ বিলের হিসাব তো আপনারা ওই হিসেবে বেলা যদি আপনারা রান্না করেন মাসে কিন্তু পাঁচশো থেকে সাতশো টাকা সর্বোচ্চ এর বেশি বিল আসবে না অনেকে হয়তো বা বলে একশো দেড়শো টাকা বিল আসবে এটাও কিন্তু আবার অতিরিক্ত এটা কোনোভাবেই সম্ভব না আপনি একশো দেড়শো টাকা দিয়ে পুরা মাসে রান্না করে ফেলবেন এমন কথা আমরা কখনো বলবো না অন্তত পাঁচশো থেকে সাতশো টাকা এটা বিদ্যুৎ বিল আসবে বেলা রান্না করলে এবং ভালোভাবে আপনারা এটা দিয়ে রান্না করতে পারবেন এবং দেখেন আমি কিন্তু ওই যে দিয়েছি পানি কিন্তু অলরেডি এখানে গরম হয়ে গেছে এবং পানি উতলাচ্ছে পানি উতলাচ্ছে দেখ দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এটা হচ্ছে অন অফ আমি অফ করে দিলাম ভিউার্স তো ভিউয়ার্স আমি কিন্তু চুলাটা অফ করে দিলাম আরেকটি কথা আপনাদেরকে বলি এটার কিন্তু এই যে এই সাইডগুলো এগুলো কিন্তু কখনোই গরম হবে না এবং এটা কিন্তু যে কয়েল এটাও কিন্তু খুবই সামান্য পরিমাণে গরম হয় আমি কিন্তু আবার আপনাদেরকে চুলাটা একটু চালাই দেখাই এই যে বাইশশো মাঠে চুলাটা এখন চলতেছে ষোলোশো মাঠে চলতেছে আমি কিন্তু এই যে এটা ধরছি এটা কিন্তু খুব একটা হিট হয় না আর এই যে এগুলাতে তো কিন্তু একদম ঠান্ডা কোনো হিট হবে না এবং এগুলাতে আপনারা রান্না করতে গেলে অনেক সময় পানি পড়বে দুধ পড়বে কিংবা চা পড়বে তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আমি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পানি পড়তে পারে এই যে দেখেন পানি পড়ছে তো এখন চুলাটা কিন্তু চলতেছে অলরেডি এটা কিন্তু এই 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 দিক দিয়ে এই চুলাটা কিন্তু সম্পূর্ণ সেফ হ্যাঁ আমি কিন্তু এখন এই দেখেন চুলার যে পটটা এটা উঠাই ফেলছি চুলা কিন্তু অটোতে অফ হয়ে গেছে চুলা অটোতে অফ হয়ে গেছে এবং এখানে দেখেন পানি আসে এদিকে পানি আসে আমি এখানে দর্শি এখানে কিন্তু খুব বেশি গরম হয়নি হালকা গরম হয়েছে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে অতিরিক্ত কোনো গরম হয়নি এটা হচ্ছে ইন্ডাকশান চুলার সুবিধা তো আমি এখন এটা অফ অফ করে দিলাম আর অফ করে দেওয়ার পরেও কিন্তু এই চুলাটার পিছনে একটা কুলিং ফ্যান আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই চুলার পিছনে একটা কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানটা কিন্তু চলবে যে এখানে একটা কুলিং ফ্যান আসে এই কুলিং ফ্যানটা চলবে এই কুলিং ফ্যানটা চলে একটা সময় পাঁচ মিনিট দুই চার পাঁচ মিনিট পরে কিন্তু এটা নিজেই বন্ধ হয়ে যাবে আর এই কুলিং ফ্যানটা থাকার কারণ হলো আপনার চুলাটা যখন চলে এটার ভিতরে যে কয়েল আছে কয়েল থেকে হিটটা যেন সার্কিটে না আসতে পারে সার্কিটটা যেন ঠান্ডা থাকে এটাই হচ্ছে এই কুলিং ফ্যানটার কাজ এবং এটার কারণে কিন্তু চুলার লংজিবিটি অনেক বেশি হয় একটা চুলা আপনারা সাধারণত পাঁচ সাত বছরে অনায়াসে একদম চিন্তে ব্যবহার করতে পারবেন আর এই চুলাটার ফুল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস কিন্তু এক বছর কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি কার্ড সহ দিয়ে দিবে। আপনারা ওয়ারেন্টি পাবেন ঢাকায় হোক ঢাকার বাইরে হোক আপনারা যেখানেই থাকেন ওয়ারেন্টি আমাদের থেকে পাবেন তো ভিউয়ার্স এই চুলাটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান ইলেকট্রিক ইন্ডাকশান চুলা রেডরুজ ব্র্যান্ড এটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর যদি কেউ এসে সরাসরি দেখে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক এসে আমাদের থেকে এখানে দেখে নিতে পারেন আমাদের কাছে আরও অনেক ধরনের আইটেম আছে আর যদি কেউ আমার চিন্তে সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিব আর এটা আমরা আপনাদেরকে এখন যে প্রাইসে দিচ্ছি এটা বাজার মূল্য আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা আপনাদেরকে দিব অনলি চার হাজার দুইশো টাকায় অনলি চার হাজার দুশো টাকায় আপনারা ঢাকায় ঢাকার বাইরে এই চুলাটা আমাদের থেকে নিতে পারেন নেওয়ার প্রসেস ঢাকার বাইরে যদি কেউ নিতে চান কুরিয়ার সার্ভিসে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করে দিব আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট আমাদেরকে পেমেন্ট করতে হবে আর বাকিটা আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে আপনি প্রোডাক্টটা নেওয়ার সময় পেমেন্টটা দিয়ে সাথে সাথে নিয়ে নেবেন প্রোডাক্টটি ভিউয়ার্স এই যে ইলেকট্রিক চুলাটা দেখলেন আশা করি এটা আপনাদের ভালো লেগেছে খুবই